আমরা আমাদের ইতিহাস জানি, বর্তমান আমরা জানি, কিন্তু ভবিষ্যৎ আমরা কিছুই জানি না। তাই সকলের এরকম কাজ করা উচিত যাতে ভবিষ্যৎ বর্তমান হয়ে ইতিহাস হয়। সেই কারণে আজ ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে আলোচনা হচ্ছে। শুক্রবার শ্যামাপ্রসাদ মুখার্জির 70তম বলিদান দিবসে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আবেগের সুরে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জিও কোনোদিন ভাবেননি যে আমার কী হবে। তিনি কাজ করে গেছেন, আর তিনি মানুষের জন্য এইরকম কাজ করে গেছেন যার জন্য আজ আমরা প্রতি বছরই ওনার সম্পর্কে আলোচনা করতে হয়। প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী বলেন, ভারতের অখণ্ডতার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান বৃথা যায়নি, কারণ অখণ্ড ভারতের লক্ষ্যে 2019 সালের 5 আগস্ট কাশ্মীরে 370 এবং 35 ধারা বাতিলের বিল পাশ করা হয়েছে। তার স্বপ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূরণ করেছেন। এবং যে কারণে আজকে আমাদের ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে আজকে আলোচনা করছি, উনিও কিন্তু তখন ভাবিনি যে আমার কি হবে, কিন্তু কাজ করে গেছেন এবং যেরকম কাজ করে গেছেন তার জন্য আজকে আমরা বারবার ওনার সেই কর্মকাণ্ডের কথা আমরা আলোচনা করছি। প্রতি বছরই আসে বা বিভিন্ন যেসব আমাদের কার্যক্রম হয় সেখানে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি আলোচনা না করে আমরা শুরুই করতে পারি আমাদের ভারতীয় জনতা পার্টির পূর্ণশ্রী জনসংঘে প্রতিষ্ঠা করা 1991 সালে ওনার কারণেই আমাদের এই জনসংঘে প্রতিষ্ঠিত হয়েছিল, বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আজকে উনি যে কারণে বলিদান হয়েছেন সেটাকে উনি যে অসম্পূর্ণ কাজ আমি বলবো না, অসম্পূর্ণ কাজ উনি করেছেন, উনি দেখিয়ে দিয়েছেন, দিশা দেখিয়েছেন যে আগামী প্রজন্মের যারা নেতা তাদের কি করা উচিত। বলিদান হয়েছেন, কিন্তু সেই বলিদানের যে কারণে হয়েছে তার বাস্তবায়ন করেছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বিষয়ে এদিন তিনি নাম না করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, ভারত মাতাকে সামনে রেখে স্বর্গীয় শ্যামাপ্রসাদ মুখার্জিকে প্রণাম করে আমরা আমাদের যে কোনো অনুষ্ঠান সূচনা করি। শুধু অনুষ্ঠান করে শুধু ভাষণবাজি করলাম আর কাজের সময় ঠিক তার উল্টোটা করলাম, তাতে লাভের লাভ কিছুই হবে না। মানুষ সবই বোঝে, মানুষকে বোকা ভাবা ঠিক হবে না। রাজ্যে ভারতীয় জনতা পার্টি ও IPFT সরকার দ্বিতীয়বার কোনো রকমের সরকার গঠন করেছে, সম্পূর্ণ আসনে আমাদের আসা উচিত, আর এটা সম্ভব হবে একমাত্র মানুষের সাথে ভালো সম্পর্ক ও কাজে নিরিখে। জনতা জনার্দন জনতা সব বুঝে, আমাদের চলাফেরা সব লক্ষ্য করে তারা। সুতরাং আমাদের সেই দিশাতে কাজ করতে হবে, তবেই ভারতীয় জনতা পার্টির সরকার দীর্ঘমেয়াদী হবে। বলিদান দিবসে এই কথাগুলো মানুষের কাছে পৌঁছানো খুবই প্রয়োজন। আমাদের পণ্ডিত দীনদয়ালজি সম্পর্কে বলা উচিত, ভারত মাতাকে আমরা সামনে রেখে দুই মহান ব্যক্তিকে আমরা প্রণাম করে তারপর আমরা যে কোনো আমাদের অনুষ্ঠান সেখানে আমরা সূচনা করি। কিন্তু আমরা যদি সেটা সূচনা শুধু করা না, আমরা সবসময় বলি অ্যাকশন ইজ বেটার দ্যান ওয়ার্ডস, খালি ভাষণ দিলাম আর কাজের সময় দেখলাম উল্টো করছি, তাহলে লাভের লাভ কিচ্ছু হবে না। স্বাভাবিক দ্বিতীয়বার আমরা ভারতীয় জনতা পার্টির এবং IPFT সরকার আমরা এসছে, মানুষকে এত পুরা যদি আমরা মনে করি যে মানুষ বুঝে না, সব বুঝে জনতা জনার্দন, তারা সব তারা দেখে গেল অন্ধকার এবং আমাদের চলাফেরা সব সব কিছু লক্ষ্য করে আমাদের সবার উচিত আমরা সেই দিশায় আমরা কাজ করি, তবে আমরা আগামী দিন যেটা আমরা বারবার ঘোষণা করি যে আমরা বহু বছর আগামী দিনে আরো আমরা সরকার থাকবে সেটা তখন সম্ভব হবে। আমরা এই ধরনের মাঝখানে যে একটা সরকার গঠন করেছি কোনোভাবে পার হয়েছে সেটা যেন না হয়, বহু আসন নিয়ে আমাদের আসা উচিত এবং মাঝখানে সেটা সম্ভব হবে দুটো মানুষের সাথে আমরা সম্পর্কটা আরো সুদৃঢ় করি। কাশ্মীরের প্রসঙ্গ তুলে শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করে দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, ভারতের অবিচ্ছেদ্য অংশ কাশ্মীরকে ধরে রাখতে শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মত্যাগের কথা তুলে ধরেন তিনি। করার জন্য ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলিদান হয়েছে। আজকে 370 দ্বারা আমার পূর্ববর্তী বক্তা উল্লেখ করে গেছেন, আজকে আমরা সৌভাগ্যবান ভারতবর্ষে আমাদের একজন বলিষ্ঠ রাষ্ট্রনায়ক হয়েছেন
যার নেতৃত্বে দেশ আজকে পরিচালিত হচ্ছে, আমরা গর্ববোধ করে বলতে পারি আমাদের এই রাষ্ট্রনায়কের সুচিন্তায় আজকে এই কাশ্মীরে 370 ধারা বিনা রক্তপাতে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সেই 370 ধারার বিলুপ্তি ঘটিয়েছে। বাইট ব্যুরো রিপোর্ট আর ই নিউজ।